আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এম এস ব্লগ অ্যান্ড কুকিং। আজকে আমি আপনার লগে কোনো রেসিপি শেয়ার করলাম না। এই যে ওয়াটারমেলন দেখলা, এটা দিয়ে আমি একটা জুস বানাইম। আর এই জুস বানানি খুবই সিম্পল, সকলেও পারেন। আর আমার গরো ওয়াটারমেলন কাটলে খেয়েও বেশি খাইতে চান না, তাই নষ্ট হয়ে যাব কইরা আমি ভাবলাম যে একটা জুস বানাইলে যদি তার ভালো লাগে তো খাইলা, না হইলে তো আমি একলা একলা খাইতাম হইব। আমি একটা ফুড মেকার দিয়ে প্লেন করে নিলাম কি আলিকানোর মাঝে আট করছি শুধু 1 টেবিল চামচ সুগার। এখন আমি একটা চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম যাতে জুসের মধ্যে কোনো আঁশ না থাকে এবং খেতে সফট লাগে। একইভাবে আমি সবটুকু প্লেন হইরা নিছি। দেখরানি মেলনের আঁশগুলি কত সুন্দরভাবে চাকনির মধ্যে আটকে আছে। মাশাল্লাহ, এই জুসটা খুবই ভালো হয়েছে, একদম সফট এবং স্মুদি। এখন আমি আইস কিউব দিয়ে সার্ভ করে নিলাম। আর এইসব ড্রিঙ্ক ঠান্ডা করে খাইতে খুবই ভালো লাগে। যারা মেলন খাইতে পছন্দ করেন না, এভাবে ড্রিঙ্ক বানিয়ে খাইবা, দেখবা খাইতে খুবই ভালো লাগে। সুগার যদি খাইতে চান না, সুগারটা না দিলেও হইব। আর মেলন তো এমনিতেই মিষ্টি থাকে। এখন আমি আর একটা ড্রিঙ্ক বানাইমো গ্রেটার দিয়ে। আমি সবটুকু গ্রেট করে নিলাম। এখন একটা চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। আমার এইভাবে দেখাইবার কারণ হইল যাদের ব্লেন্ড করার সুযোগ নাই, তারা এইভাবে গ্রেটারের সাহায্যে কইরা নিতে পারে। গ্রেটার দিয়া করলে ড্রিঙ্কটা একটু পাতলা হয়ে যায়, তবে কোনো অসুবিধা নাই, খাইতে ভালোও লাগে। ব্লেন্ড না করা আঁশের পরিমাণটা বেশি দেখা যায়, আর এর জন্যই ড্রিঙ্কটা একটু পাতলা হয়। এই ড্রিঙ্কের মধ্যে আমি সামান্য ডালচিনি পাউডার আর সামান্য লবণ ছিটাইয়া দিছি। আর লবণটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাইতাম পারছি না। আর এই টেস্টটা একটু ভিন্ন রকম, খাইয়া দেখবা ইনশাল্লাহ ভালো লাগবো। এখন আমি আগের মতো আইসক্রিম দিয়া সার্ভ করে নিলাম। যদি ভালো লাগে একটা লাইক আর সাব করতে ভুলবা না। মাশাল্লাহ, আমিও এসব করতে বলি না। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আর আমাদের জন্য দোয়া করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই করোনার পরিস্থিতিতে সবাই নিজেকে সেফ রাখবা। আল্লাহ হাফেজ।